টি-20 দলের নিয়মিত ওপেনার রীতিমতো অটো চয়েস, কিন্তু তার সমান ইনিংস খেলা টাইগার ব্যাটারদের মধ্যে নাইম শেখের স্ট্রাইক রেটই সবচেয়ে কম। তারপরও নির্বাচকরা কেন তার ওপরই ভরসা রাখছেন? বাংলাদেশের ক্রিকেটের মাস্টারমাইন্ড খালেদ মাহমুদ সুজন বলছেন, মুনিম শাহরিয়ার হলেন ওপেনিংয়ে ভালো প্রসপেক্ট। খালিদ জামিলের রিপোর্ট। ওপেনিং স্লটের সংকট, টি টোয়েন্টিতে ডট বল চেক দেওয়া যাচ্ছে না, যারা সেটা পারছেন তারা আবার উইকেটে নন ধারাবাহিক। এদিকে দুয়ারে কড়া নাড়ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। ওই ওপেনিংয়ে এখনও জায়গা ধরে রেখেছেন নাইম শেখ। 32টি টি টোয়েন্টি খেলা এই ব্যাটারের স্ট্রাইক রেট কোনো মতে পেরিয়েছে 100। তার সমান বা বেশি ইনিংসে খেলেছেন বাংলাদেশের এমন ব্যাটার আছেন আরও 9 জন, তাদের মধ্যে স্ট্রাইক রেটের হিসেবে সবার নিচে নাইম শেখ। তার সমান বা বেশি ইনিংসে ব্যাট করা ওপেনারদের মধ্যে স্ট্রাইক রেটে সবার পেছনে থাকলেও গড় রানে বাকিদের চেয়ে এগিয়ে নাইম। সেই পরিসংখ্যানই কি দলে নাইমের জায়গা পাকা করে ফেলেছে? কিন্তু শর্টার ফরম্যাট ক্রিকেটে ওপেনিংয়ে ডট বলের আধিক্য আর দুর্বল স্ট্রাইক রেট যে গোটা দলের ওপরই চাপ বাড়ায়। কিন্তু এই মুহূর্তে ওই পজিশনে তার বিকল্পকে বিপিএলের অষ্টম আসর, সেই প্রশ্নের উত্তর দিতে পারবে কি? মুনিমকে আমি একটু সময় নিয়েছি, বাট আমি জানি যে হি ইজ ক্যাপেবল বয়, যে খুব ফিয়ারলেস ক্রিকেট খেলে, এবং আমি এরকম একটা চাচ্ছিলাম টপ অর্ডারে যে খেলাতে, যে এরকম একটা ফিয়ারলেস ছেলেকে, বাট দুটা ম্যাচেই দারুণ পারফর্ম করলো, আই ওয়াজ ভেরি হ্যাপি। ফার্স্ট চলতি বিপিএলে মুনিম শাহরিয়ারকে দুই ইনিংস দেখেই অনেকে আশাবাদী হতে চাইছেন। ঘরোয়া লিগে কিছুটা ভালো পারফরমেন্স দেখালেও যুব দলের ওপেনিং স্লটে তেমন সুবিধা করতে পারেননি। আন্ডার-19-এ মোট 14 ইনিংসে ব্যাট করেছেন, যার 12টাতেই ওপেনার হিসেবে গড়ে 10-এর মতো রান তুলেছেন, স্ট্রাইক রেট 60ও পার করতে পারেননি। তবে আসার কথা, সময়ের সাথে সাথে মুনিম নিজেকে করেছেন পরিণত, সেটার প্রমাণও দিচ্ছে পরিসংখ্যান। এখন পর্যন্ত ঘরোয়া টি টোয়েন্টিতে মুনিম শাহরিয়ার দুর্দান্ত, 17 ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন, 28-এর বেশি গড়ে রান তুলেছেন, তবে সবচেয়ে ইমপ্রেসিভ তার স্ট্রাইক রেট প্রায় 150-এর কাছাকাছি। হয়তো আরও কাজ করতে হবে আমাদের, আমাদের ফিটনেস আরও কাজ করতে হবে, ওর ফিল্ডিং আরও কাজ করতে হবে হয়তো আমাদেরকে, বাট ডেফিনেটলি হি ইজ রেডি। বাট সত্যি কথা বলতে গিয়ে এক্সপিরিয়েন্স বলতে গেলে তো ওরকম নাই, লাস্টের প্রিমিয়ার লিগটাই খেলেছে, খুব ভালো খেলেছে। খালেদ মাহমুদ সুজন বর্তমানে আছেন জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে, তার নজর আছে মুনিম শাহরিয়ারের ওপর। 24 বছর বয়সী এই ব্যাটার ওপেনিংয়ে নিজের জায়গাটা করে নিতে কি পারবেন? তেমনটা হলে হয়তো নাইম শেখের জন্য কোনো সুখবর থাকবে না। খালিদ জামিল, 71।